নমস্কার আপার প্রাইমারি গুরুত্বপূর্ণ খবর যে চোদ্দো হাজার বাহান্নটি পদে নিয়োগের সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আজকে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টে নিরিখে যেটা দেওয়া হয়েছে যে চোদ্দোশো তেষট্টি জনকে ওই প্যানেলে অন্তর্ভুক্ত করে নতুন করে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে অর্থাৎ আগে যে কাউন্সেলিংটা হয়েছে সেটা কিন্তু থাক হবে না নতুন করে আবার কাউন্সেলিং করতে হবে ওই প্যানেল থেকে ওই চোদ্দোশো তেষট্টি জনকে যে বাদ গেছিল সেই তাদেরকে ওই প্যানেলে অন্তর্ভুক্ত করে নতুন করে কাউন্সিলিং প্রক্রিয়া করতে হবে যা যারা কাউন্সেলিং করেছিলেন সেই কাউন্সেলিংটা কিন্তু আর ভ্যালিড থাকলো না নতুন করে কাউন্সেলিং হবে এবং সেটা চার সপ্তাহের মধ্যে প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে অর্থাৎ এক মাসের মধ্যে সেই কাউন্সিলিং প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন করে ফেলতে হবে এটাই কিন্তু রায় দিয়েছে কলকাতা হাইক ডিভিশন বেঞ্চ তো দেখা যাক কি হয় আর খুবই একটা গুরুত্বপূর্ণ এই কেস কারণ দীর্ঘ আট বছর দীর্ঘ আট বছর ধরে এই আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া চলছে এবং দুবার ইন্টারভিউ হয়েছে এবং একবার কাউন্সেলিংও হয়ে গেছে প্রথম দফার সেই সেই প্রথম দফার কাউন্সেলিংটাও কিন্তু আর থাকছে না নতুন করে কিন্তু কাউন্সেলিং করতে হবে ওই চোদ্দোশো তেষট্টি জনকে ওই প্যানেলে অন্তর্ভুক্ত করে অর্থাৎ আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগের প্যানেলে কিন্তু ওই চোদ্দোশো তেষট্টি জনকে ইনক্লুড করে নতুন করে নতুনভাবে কিন্তু কাউন্সিলিং শুরু করতে হবে তো কাউন্সিলিংটা যে করবে সেটা যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট সেটা করতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে কিন্তু প্রক্রিয়াটা সম্পূর্ণ করে ফেলতে হবে অর্থাৎ যারা প্যানেলে অন্তর্ভুক্ত হয়ে আছেন তাদের জন্য খুবই ভালো খবর কারণ তাড়াতাড়ি সমস্ত কিছু হতে চলেছে আশা করা যায় পুজোর আগেই কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে কাউন্সেলিং প্রক্রিয়াগুলি কারণ কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু কিন্তু দফায় দফায় চলবে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং এইভাবে কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া চলবে তো যারা ফার্স্ট কাউন্সিলিং পাবেন না তারা সেকেন্ড কাউন্সিলিং এইভাবে কিন্তু চলতে থাকবে কাউন্সিলিং প্রক্রিয়াটি আর মোট যে নিয়োগ পাচ্ছে চোদ্দো হাজার বাহান্নটি চোদ্দো হাজার বাহান্ন জন নিয়োগ পাচ্ছে এবং সেই নিয়োগে কিন্তু সবুজ সংকেত দিয়েছে হাইকোর্ট তো দেখা যাক খুবই ভালো খবর দেরি হলেও প্রায় আট বছর দেরি হয়েছে তো শেষমেশ দেখা যাক কতদূর দূর কাজ এগোয় অনেকটাই এগিয়ে গেছে আজকে কাজটা কেননা কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে কলকাতা হাইকোর্ট এবং হসলেকে সম্পন্ন করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া দেবে নিয়োগপত্র দেবে নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ তো নতুন যে কাউন্সিলিং প্রক্রিয়া করে যে রেকমেন্ডেশলেটার সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের দেবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং তার পরবর্তী সময়ে কিন্তু নিয়োগপত্র অর্থাৎ প্রথমে রেকমেন্ডেশন লেটার তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার এটাই কিন্তু নিয়ম